হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল কম্বো গাইড ইউটিউব চ্যানেল। কম্বো গাইড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন সিরিজের নতুন টপিক নিয়ে এসেছি, সেটি হচ্ছে মক টেস্ট। প্রত্যেকটি প্রশ্ন থাকবে, 30 সেকেন্ড সময় থাকবে এবং টোটাল 10টা কোশ্চেন থাকবে। তো চলো বন্ধুরা, কুইজটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা এখানে ফার্স্ট কোশ্চেন যেটা দেখতে পাচ্ছ যে সাহেব বিবি গোলাম বিখ্যাত উপন্যাসটি রচয়িতা কে। এখানে উত্তর দেওয়া আছে প্রমথ চৌধুরী, নরেন্দ্রনাথ মিত্র, রাজশেখর বসু এবং বিমল মিত্র। তো এখানে অ্যান্সারটি হবে বিমল মিত্র। নেক্সট কোশ্চেন, তারপর দেখা গেছে কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত। এখানে অপশান দেওয়া আছে কপিল দেব, এম এস ধোনি, VVS লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়। এখানে সঠিক অ্যান্সারটি হবে কপিল দেব। নেক্সট কোশ্চেন, তৃতীয় কোশ্চেন এখানে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে। এখানে অপশান দেওয়া আছে 1935 সালে, 1937 সালে, 1939 সালে, 1940 সালে। সঠিক অ্যান্সারটি হবে 1939 সালে। নেক্সট কোশ্চেন, বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা করে কে করেছেন। এখানে অপশান দেওয়া আছে বিশাখ দত্ত, বরাহ মিহির, মহেন্দ্র বর্মন এবং বাক্পতি। এখানে সঠিক উত্তরটি হবে বরাহ মিহির। নেক্সট কোশ্চেন, ইনসুলিনের অভাবে নিচের কোন রোগটি হয়। এখানে অপশান দেওয়া আছে থাইরয়েড, পোলিও, জ্বর, ডায়াবেটিস। এখানে সঠিক উত্তর হবে ডায়াবেটিস। নেক্সট কোশ্চেন, 1947 সালের 15ই আগস্ট কী বার ছিল। অপশান দেওয়া আছে এখানে রবিবার, শুক্রবার, বুধবার, সোমবার। এখানে সঠিক অ্যান্সারটি হবে শুক্রবার। নেক্সট কোশ্চেন, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত। এখানে অপশান দেওয়া আছে দামোদর নদ, সুবর্ণরেখা, হুগলি নদী, গঙ্গা নদী। এখানে সঠিক অ্যান্সারটি হবে, এই প্রশ্নটা খুবই ভুল করে অনেকেই, এই অ্যান্সারটি হবে হুগলি নদী। 8 নম্বর প্রশ্ন আছে, ভারতে মনসবদারি প্রথার প্রচলন কে করেন। এখানে সঠিক যে অ্যান্সারগুলো হবে তার মধ্যে অপশানগুলো দেখে নেবো, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। সঠিক অ্যান্সারটি হবে আকবর। নেক্সট কোশ্চেন, বংশগতির জনক কাকে বলা হয়। এখানে অপশান দেওয়া আছে ম্যান্ডেল, নিকোলা টেসলা, ডালটন, ম্যাডাম কুরি। সঠিক অ্যান্সার হবে ম্যান্ডেল। নেক্সট কোশ্চেন, ইতিহাসমালা গ্রন্থটি কে লিখেছেন। এখানে অপশান দেওয়া আছে উইলিয়াম জোন্স, কেরি সাহেব, জীবন মুখোপাধ্যায়, মানস পাল। এখানে সঠিক অ্যান্সারটি হবে কেরি সাহেব। তো বন্ধুরা, এটাই ছিল আজকের স্পেশাল ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সঙ্গে বেল বাটন দাবিয়ে অল নোটিফিকেশনটি অন করে রেখো। এবং এই এই ধরনের ভিডিও তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো।